হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বঙ্গবাগলের প্রথম ভিডিও চলে এসেছে, জানি না ভিডিওটি কেমন হচ্ছে। ভিডিওটি যেমন হয় তা পুরো শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আরেকটা কথা, যে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, মাঝখানে দেখে কেউ চলে যাবেন না। আর না গিয়ে তোমাদেরকে ভিডিওটি দেখাই, চলো। চলে এসেছি আমি সোনারপুর তিন রাস্তার মোড়ের সামনে আছি। তিন দিকে রাস্তা কিছু হলে এটাকে হচ্ছে তিন রাস্তার মোড় বলে। তো তিন দিকে রাস্তাটা দেখে নাও, এদিকে একটা রাস্তা গিয়েছে, এদিকে একটা রাস্তা গিয়েছে, আর এইদিকে একটা রাস্তা গিয়েছে। এইদিকে রাস্তাটা রেল লাইনের দিকে গিয়েছে, চলো এদিকে যাই আপাতত। এদিকে এইদিকে রাস্তাটা গিয়ে এদিকে মানে কী বলবো, রেল লাইনের দিকে আছে, রেল লাইন থেকে কিছুটা দেখায়, চলো দেখা যাক। এটা হচ্ছে সোনারপুর বাজার, মেন বাজার বলতে পারেন। তা সোনারপুরের বাজারে অনেক দোকান আছে, দেখো আস্তে আস্তে দেখাচ্ছি প্রচুর পরিমাণ লোক দোকান। এগুলো বন্ধুরা, আপাতত আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চত্বর। এখানে বিভিন্ন লোকে সাইকেল বাইক রাখে, যেমন দেখো তোমাদেরকে দেখায় সাইকেল বাইক রেখেছে প্রচুর। আর সামনে লস্যির দোকান আছে, ওইটা হচ্ছে চত্বরের সেরা লস্যি, লস্যির দোকান। চলো লস্যির দোকানগুলো তোমাদের দেখায় দেখতে পাচ্ছ আপাতত বন্ধুরা, সামনে লস্যির দোকানগুলো, এগুলো হচ্ছে চত্বরের সেরা লস্যি লস্যির দোকান। আপাতত পয়সা নেই বলে খেতে পারছি না লস্যিগুলো, পয়সা থাকলে নিশ্চয়ই খেতাম। চলো এটা হচ্ছে সোনারপুর পুলিশ স্টেশন। বন্ধুরা ফোনে ভিডিও করছি তাই হাত কাঁপছে, কিছু মনে করো না, হাত দিয়ে করছি, কোনো স্ট্যান্ড নেই, কিচ্ছু নেই। চলো আমরা একটু ঘুরে দেখাই তোমাদেরকে সোনারপুরটা। সোনারপুরে ভালো লাগার মধ্যে আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে কচুরির দোকান। সোনারপুরে কচুরির দোকান একটা আছে খুব ফেমাস, তার নাম হচ্ছে বন্ধন। চলো বন্ধনের কচুরির দোকানটা তোমাদের দেখাই, চলো। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে দোকানে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুরি খাচ্ছে, খুব সুন্দর কচুরি করে এখানে, দোকানটা খুবই ভালো। আপনারা এখান থেকে আসেন কখনো খেয়ে যাবেন, খুব ভালো দোকান। এটা হচ্ছে বন্ধন, সোনারপুরে সেরা দোকান বলতে পারেন কচুরি বন্ধন, খুব নাম করা সোনারপুরের মিষ্টির দোকান। এটা অনেক লোক আছে, ভিড় দেখতেই পাচ্ছ কিরম ভিড়, প্রচুর পরিমাণে ভিড় আছে দোকানটাতে। চলো এদিক থেকে যাই, এদিকে একটু ঘোরাই তোমাদেরকে। এটা হচ্ছে ভগিনী নিবেদিতার একটি স্ট্যাচু। আপাতত বন্ধুরা আমরা আছি সোনারপুর স্টেশনের উপরে, একটা ব্রিজ আছে, আপাতত ব্রিজের উপরে আছি। এখান থেকে প্রায় অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ হয়তো কত দূর পর্যন্ত লোক ভর্তি, পুরো লোকের লোক আরম প্রচুর ভিড় সোনারপুর। দেখবে জুম করে দেখাচ্ছি আপনাদের, তোমাদের ভিড়টা দেখতে পাচ্ছ না, কতটা পরিমাণে ভিড় আছে, প্রচুর পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে। দেখ নিচে পেয়ারা বিক্রি হচ্ছে কতগুলি, দেখতে পাচ্ছ কত পেয়ারা বিক্রি হচ্ছে, নানান ধরনের লোক যাতায়াত করছে। স্টেশনেও মোটামুটি ভিড় আছে, খারাপ না, ভালোই ভিড় আছে। এক কথায় বলতে গেলে সোনারপুর একটি অসাধারণ জায়গা। বন্ধুরা এই আমি হেঁটে হেঁটে সোনারপুর ওভারব্রিজের ওপর থেকে যাচ্ছি, খুব সুন্দর একটি জায়গা ওভারব্রিজ। সেখানে প্রায় সন্ধ্যাবেলা প্রচুর ছেলেমেয়ে, প্রচুর ছেলেমেয়ে আড্ডা মারে, গল্প করে, আরও অনেক কিছু করে, ওসব তো বলা যাবে না। সে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ব্রিজ দেখা আছে, একটু আগে আমরা ওই ব্রিজ থেকেই ভিডিও করছিলাম, দেখো এই জুম টানছি, সেই এই ব্রিজটার ওপর থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। হাত কাঁপছে তো কিছু মনে করো না বন্ধুরা, হাতে ক্যামেরা ধরে আর কত ভালো করবো, বুঝতেই তো পারছো অবস্থাটা।
এই আছে, চলো আমাদেরকে একটা নতুন জিনিস দেখায়। সোনারপুর ওভারব্রিজে কতগুলো দাদা দিদি মিলে স্বচ্ছ ভারত অভিযান করছে, মানে সমস্ত মুখে মাস্ক, হাতে গ্লাস পরে সমস্ত কিছু পরিষ্কার করছে। দেখতে পাচ্ছ তোমরা হয়তো সবাই, আস্তে আস্তে দেখাই, চলো অনেকেই আসে, হাতে ক্যামেরা করছি বলে একটু অসুবিধা হচ্ছে, দেখাই। অনেকেই আছে এখানে এর সাথে যুক্ত, দেখুন ওই দিদি দুটো নোংরা তুলছে, মানে প্লাস্টিক তুলছেন, দেখতেই পাচ্ছ সবাই পেছনে হাতে বস্তা নেই, মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে আছে। আমি এই এটিকে দেখি একটা জিনিসই বলতে চাই, নিজের জায়গাকে পরিষ্কার রাখুন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলো সবাইকে গ্রুপে ভাগ করে দিয়েছে, বিভিন্ন গ্রুপে, প্রথমবার ভিডিও করছি তো তাই একটু ভয় লাগছে, কিছু মনে করবেন না, এর আগে কোনোদিন তো এসব করা হয়নি। সত্যি কথা বলতে গেলে এরা খুবই ভালো কাজ করছে, আর কি বলবো, এর থেকে বলার কিছু নেই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, বিজি হাঁটতে হাঁটতে। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিও, আর কিছু লাগবে না, শুধু একটি ছোট্ট লাইক। আর তার থেকেও তোমাদের যদি একটু দয়া করে আমাকে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব ভালোই হয়, আর কিছু বলার নেই। আর ভিডিওটা ভালো না লাগলে অবশ্যই করে ডিসলাইকটা দেবেন, কারণ ডিসলাইক দিলে আমি বুঝতে পারবো, কারণ আমার ভিডিওটা কীরকম হচ্ছে, মানে খারাপ হচ্ছে না ভালো হচ্ছে সেটা বুঝতে পারবো। তো আর কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করলাম।